দাঁত দিয়ে কাটে না এমন কোনো জিনিস খুঁজে পাওয়া দুষ্কর। এমনকি অধিকাংশ ক্ষেত্রে যেসব ওদের খাবার জিনিস নয় তবুও তারা কাটে। ইঁদুরের সামনের দাঁত আজীবন বড় হতে থাকে, এটা সেটা কেটে ওরা ওই দাঁত ক্ষয় করে ছোট রাখে। যে ইঁদুরগুলো দাঁত ছোট রাখবে না তারা ওই দাঁতের আঘাতে মৃত্যুবরণ করবে, মানে দাঁত মুখ ভেদ করবে, মুখ ভেদ করে বের হতে পারে। এজন্যই কিন্তু ইঁদুররা কিছু না কিছু কাটতে থাকে।